হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন সিরিজ। আজকে আমরা আমাদের ফার্স্ট প্রবলেমে চলে আসছি। খুব সিম্পল একটা প্রবলেম, খুব ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, এবং এই নাম্বারটা নেওয়ার পর আমাকে বলতে হবে যে ওই নাম্বারটা জোড় না বিজোড়। খুব সিম্পল একটা প্রোগ্রাম, ওকে? খুব সিম্পল, বাট আমরা যতটুকু শিখেছি তার মধ্যেই করা যায়, তার জন্য আমরা ডাইভ করলাম এটার মধ্যে। অলরাইট, সো চলুন দেখে ফেলা যাক কীভাবে করা যায়। তো ফার্স্টে আমাকে কী করতে হবে, আমাকে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে হবে। তো ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ফর এক্সাম্পল, নাম্বার নামক একটা ভেরিয়েবল বানাচ্ছি আমরা, এই নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে রেখে দিব। ওকে, সো ইনপুটটা আমাদের সবসময়ই চাই আমরা ইন্টিজার যেন হয়, কারণ হচ্ছে আমরা কম্পেয়ার করব নাম্বারের মধ্যে। তো নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে অবশ্যই এটা ইন্টিজার হতে হবে। তো আমরা ইনপুটের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে নিব, ইন্টার ইওর নাম্বার, তাই না? খুব সিম্পল, দেখেন একেবারে সহজ জিনিস, কোনো কঠিন কিছুই নাই এখানে। ওকে, তো আমরা বললাম যে নাম্বার নামক একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে সেটাকে রেখে দিলাম, এবং সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে রেখে দিলাম। ফাইন, এখন কী করব আমরা, আমরা একটা খুব ছোট একটা ইফ এলস কন্ডিশন লিখবো। আমরা লিখবো ইফ নাম্বার মডুলাস টু ইজ ইকুয়াল জিরো। দেখেন এর মানে কি, এর মানে হচ্ছে যদি নাম্বারকে দুই দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় বা শূন্যের সমান হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে ইভেন নাম্বার, তাই না? ইভেন নাম্বার, খুব খুব সিম্পল না জিনিসটা? আর ইলস কি হবে, ইলস আমরা লিখব হচ্ছে প্রিন্ট। ফাইন, দেখেন কত সহজ একটা প্রোগ্রাম। আমরা এখানে কি বলেছি, ইফ নাম্বার মডুলাস টু ইজ ইকুয়াল জিরো, এর মানে কি, এটা আমাদেরকে রিমাইন্ডার দেয় না? হ্যাঁ, ভাগশেষ দেয়, তাই না? তো আমরা বলতেছি যে নাম্বারকে দুই দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষটা শূন্যের সমান হয়, ওকে? ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু মানে হচ্ছে যদি শূন্যের সমান হয়, মানে শূন্য সমান হয়, ওকে? খুব সিম্পল। তারা বলতেছি যে যদি নাম্বারকে দুই দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্যের সমান হয়, তাহলে নাম্বারটা ইভেন নাম্বার। যেমন ধরেন আমরা জানি যে দুই একটা জোড় সংখ্যা, তাই না? যখন আমরা দুইকে দুই দিয়ে ভাগ দিব তখন কোনো ভাগশেষ থাকবে না, তার মানে এটা একটা জোড় সংখ্যা। আবার যখন আমরা চারকে দুই দিয়ে ভাগ দিব তখন কোনো ভাগশেষ থাকবে না, তার মানে এটা একটা জোড় সংখ্যা। আবার যখন আমরা ছয়কে দুই দিয়ে ভাগ দিব তখন কোনো ভাগশেষ থাকবে না, তাই এটা একটা জোড় সংখ্যা। মানে কোনো সংখ্যাকে যখন আমরা দুই দিয়ে ভাগ দিই এবং তার কোনো ভাগশেষ না থাকে, তখন সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক সেই জিনিসটাই আমরা এখানে বলেছি, ইফ নাম্বার মডুলাস টু ইজ ইকুয়াল ইকুয়াল জিরো, অর্থাৎ আমাদেরকে যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারকে যদি দুই দিয়ে ভাগ দেই এবং ভাগশেষটা যদি শূন্য সমান হয়, তাহলে নাম্বারটা ইভেন নাম্বার, আর অন্যথায় নাম্বারটা অড নাম্বার। ইভেন মানে জোড় সংখ্যা, অড মানে বিজোড় সংখ্যা। তো আমরা এখন প্রোগ্রামটা রান করি। খুব সিম্পল জিনিস, বলতেছে ইন্টার ইওর নাম্বার, আমরা নাম্বার দিব হচ্ছে, ধরেন আমরা দিলাম হচ্ছে 6987। বাস্তবিক অর্থে দেখতে পাচ্ছি এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে আমাদেরকে সে আউটপুট দিবে হচ্ছে অড নাম্বার। দেখি দেয় কিনা, অড নাম্বার দিচ্ছে। আবার ধরুন অনেক বড় একটা নাম্বার দিলাম, 785,100, এটা একটা জোড় সংখ্যা, তাই না? দেখেন ইভেন নাম্বার। ফাইন, তো এরকমভাবে খুব সহজে আমরা একটা ইভেন অড নাম্বারের প্রোগ্রাম করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।